দাদা সেবাব্রত মিত্র, আপনি তো আজকে আমরা করব জয়ের অনুষ্ঠানে এসছেন এবং সারাদিন এদের সঙ্গে কাটাচ্ছেন, আদিবাসী ছেলেদের সঙ্গে, এই যে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে কাটালেন, প্রায় 65 জন আদিবাসীদের সঙ্গে আপনি আজকে ঘরে বসে একদম মাড়ে ভাত খাচ্ছেন, কী খাচ্ছেন বলুন তো? মাড়ে ভাত, সাথে আছে টমেটো পোড়া, চুনো মাছ, এদিকে আলু ডেম আর পেঁয়াজ শাক, সাথে শামুক চচ্চড়ি। এটা খান, খেয়ে খান, একটু খান, কেমন লাগছে দেখ বলুন। শামুক খান, মাছ খান। আমরা খাচ্ছেন আমাদের সামনেই একসাথে বসে সেবাব্রত মিত্র, তিনি আমাদের আদিবাসী ঢঙ্গে তাকে আমরা সম্বর্ধনা জানিয়েছি, তাকে সম্মানিত করেছি আমরা করব জয়ের তরফে। আমরা গাছ দিয়ে তার দ্বারা হাত দিয়ে গাছ রোপণ করালাম, তার হাত দিয়ে বস্ত্র বিতরণ করালাম আমাদের সামর্থ্য অনুযায়ী চারজনকে, আর বাচ্চারা 60 বাচ্চার সহ বয়স্ক 60-70 আজকে এই মেনুতে খাচ্ছে। মাড়ে ভাত কেমন লাগছে? আমি তো অনেক ছোটোতে খেয়েছি, এখন খাচ্ছি, সেই সুযোগটা হয়ে ওঠেনি। বিশেষ করে ভালো লাগছে বাচ্চাদের সাথে, সবাইকার সাথে, এটার একটা আলাদা। আপনার ভালো লাগছে আজকে দিনটা? দারুণ, ধন্যবাদ।